হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আরও একটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। বর্তমানে আকাশে কী কী রয়েছে তার সম্পর্কে হয়তো অনেকেই জানেন, কিন্তু আপনি কি জানেন মাটির নিচে কী কী আছে? আপনি শুনলে অবাক হবেন, মাটির নিচে সূর্যের মতো উত্তপ্ত লাভা রয়েছে, যেটিকে জাহান্নাম বললেও ভুল হবে না। আর সবচেয়ে বড় কথা হলো, এত নিচে কী রয়েছে তা আমরা কীভাবে জানলাম? এই সব কিছুই এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমরা যেই মাটির উপর দাঁড়িয়ে রয়েছি সেটি পৃথিবীর সবচেয়ে ভারী লেয়ার, এটিকে ক্রাস্ট বলা হয়। আমরা এর উপরই বসবাস করি। এই ক্রাস্ট দুই ভাগে বিভক্ত, একটা হলো ওয়াশিয়ানিক ক্রাস্ট আর অপরটি হলো কন্টিনেন্টাল ক্রাস্ট। যদি পৃথিবীর সবচেয়ে গভীরতা অর্থাৎ সমুদ্রের কথা বলা হয়, তাহলে সেই গভীরতাও ততটা গভীর নয়, কারণ এটি প্রথম লেয়ারের প্রথম ভাগেই শেষ হয়ে যায়। এই কাস্টের প্রথম অংশে অর্থাৎ ওসিয়ানা কাস্টে থাকে সমুদ্র, আর কন্টিনেন্টাল কাস্ট 100 কিলোমিটার গভীর, আর এর তাপমাত্রা 500 থেকে 1000 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে থাকে। পৃথিবীতে অনেক সময় ভূমিকম্প কিংবা সমুদ্রে প্রাকৃতিক দুর্যোগ দেখা যায়, আর সেগুলোর মূল কারণ হল কন্টিনেন্টাল কাস্ট। এখানকার তাপমাত্রা ততটাও বেশি নয়। নিশ্চয় ভাবছেন, এত তাপমাত্রা হওয়ার পরও এটিকে তুচ্ছভাবে কেন দেখছি? কারণ পরবর্তী লেয়ারগুলোর কথা শুনলে আপনি ভয়ে আঁতকে উঠবেন, তখন আপনার কাছেও প্রথম লেয়ারটি সাধারণ মনে হবে। প্রথম লেয়ারের পর শুরু হয় দ্বিতীয় লেয়ার, আর এই লেয়ারের নাম মেন্টাল। এটি পৃথিবীর সবচেয়ে বড় লেয়ার। এর উপরের ভাগটিকে লিথোস্ফিয়ার বলা হয়, আর নিচের অংশটিকে বলা হয় হ্যানোস্ফিয়ার। এটি কাস্ট এবং কোরের মধ্যবর্তী অংশ, যা অনেক সময় আগ্নেয়গিরির মাধ্যমে পৃথিবীতে বেরিয়ে আসে। মেন্টাল লেয়ারটি 2900 কিলোমিটার জায়গা জুড়ে বিস্তৃত, আর এর তাপমাত্রা 4000 থেকে 5000 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে থাকে। এর নিচের অংশ অনেক বেশি উত্তপ্ত হওয়ার কারণে এটি সর্বদা সেমি লিকুইড ফর্মে থাকে, কিন্তু এর চেয়েও বেশি তাপমাত্রা রয়েছে একেবারে নিচের লেয়ারে। মেন্টালের নিচে রয়েছে কোর, এটিকে দুই ভাগে বিভক্ত করা হয়েছে, একটি আউটার কোর আর অপরটি ইনার কোর। এর ভারী অংশটিকে আউটার কোর বলা হয়, যা পৃথিবী থেকে প্রায় 5100 কিলোমিটার গভীরে রয়েছে। এটিকে লিকুইড কোরও বলা হয়। এর মধ্যে বেশিরভাগ আয়রন রয়েছে। এখন নিশ্চয় ভাবছেন, আয়রন লিকুইড ফর্মে কিভাবে থাকে? তাহলে জেনে রাখুন, এর তাপমাত্রা 4500 ডিগ্রি সেলসিয়াস, আর অপরদিকে আয়রন 1500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গলে যায়। তাই এর মধ্যে যেই আয়রন রয়েছে তা লিকুইড। এর ফলে পৃথিবীতে ম্যাগনেটিক ফিল্ড সম্ভব হয়েছে। ঠিক এর জন্যই কম্পাস কাজ করে, আর তার ফলে দিক নির্দেশনা পাওয়া যায়। এছাড়াও এটি সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে আমাদের সুরক্ষিত করে, তা না হলে পৃথিবীতে বেঁচে থাকা অসম্ভব হয়ে যেত। এরপর রয়েছে ইনার কোর, এটি 1200 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এর তাপমাত্রা প্রায় সূর্যের মতো, অর্থাৎ 6000 ডিগ্রি সেলসিয়াস। এমন তাপমাত্রার কথা শুনে নিশ্চয়ই ভাবছেন এটি লিকুইড ফর্মে রয়েছে, কিন্তু তা একেবারেই নয়, কারণ বিজ্ঞানীদের মতে উপরের লেয়ারগুলোর প্রেশারের কারণে এটি সলিড ফর্মে থাকে। এটি সম্পূর্ণ সলিড আয়রন এবং নিকেল দ্বারা তৈরি। এর সম্পর্কে এত কিছু জানার পর নিশ্চয়ই ভাবছেন, 6000 কিলোমিটার গভীরের কথা কিভাবে বলছি? নিঃসন্দেহে এমন প্রশ্ন মানুষের মনে জাগতেই পারে। বিজ্ঞানীরা তিনটি উপায়ে এটি জানতে পেরেছে। এর মধ্যে প্রথমটি হল সিসমিক ওয়েভ। এর সাহায্যে পৃথিবীর গভীরে কোন কোন জিনিস রয়েছে আর সেগুলো কী দ্বারা তৈরি তা বোঝা যায়। এটি একটি অ্যালার্জিক ওয়েভ। এটি পদার্থের ডেন্সিটি অনুযায়ী পরিবর্তন হয়, আর এর ফলে নিজের গতিশীলতার পরিবর্তন করে। আর দ্বিতীয়টি হল আগ্নেয়গিরি। এর ফলে যে পাথরগুলো নিচ থেকে পৃথিবীতে চলে আসে সেগুলো নিয়ে বিভিন্ন গবেষণা করা হয়। এর ফলে জানা যায়, আসলে কোরের আশেপাশে থাকা লাভাগুলো আগ্নেয়গিরির ফলে বাইরে বেরিয়ে পাথরে পরিণত হয়েছে, আর সেগুলো থেকেই বোঝা যায় সেখানকার তাপমাত্রা আর উপাদানগুলো কি কি। এরপর আসে তৃতীয় পদ্ধতি, তবে সেই পদ্ধতিটি খুব বেশি ব্যবহার করা হয় না, কিন্তু ঠিক কেন ব্যবহার করা হয় না তা কিছুক্ষণ পরেই বুঝতে পারবেন। অনেক বিজ্ঞানীদের মতে, তারা যদি পৃথিবীর কোরের সাথে সম্পৃক্ত এমন কোনো অ্যাস্ট্রয়েড খুঁজে বের করতে পারেন, তাহলে তা নিয়ে রিসার্চ করে কোর সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন। তাই তারা অনেক রিসার্চ করার পর মঙ্গল গ্রহ এবং জুপিটারের মধ্যে এমন একটি অ্যাস্ট্রয়েড পেয়েছে যা পৃথিবীর কোরের সাথে অনেকটাই সম্পৃক্ত। এর নাম দেওয়া হয়েছে 16 সাইকি, আর নাসা 2022 সালের অগাস্ট মাসে এর জন্য একটি মিশনে যাবে। এই মিশনের ফলে কোর সম্পর্কে বিস্তারিত অনেক কিছু জানা যাবে,
আর সেই সম্পর্কে সকল তথ্য এই চ্যানেলে পেয়ে যাবেন। তাই যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে প্রেস করে রাখুন, যাতে করে নতুন সকল ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ।